एक मुस्लिम दादार किडनी दान नतून जीवन पेलें एक हिंदू भाई सद्य परिचित भाई के निजे किडनी दान मुमूर्षु रोगीर पाशे ईश्वर रूपे आविर्भाव मुस्लिम दादार विभेदेर राजनीति भूले तैरी हलो मानवतार धर्म रक्तेर सम्पर्क नेई छोटबेलार हरिहर आत्मार बंधु तारा नन बाड़ी फेरार पथे कयेक मास आगे आलाप होयेछिल मात्र मुमूर्षु रोगीर प्राण बाँचिये फेललेन आर एकजन निजेर किडनी दान करे प्राण बाँचालेन अन्येर बला भालो एकटा गोटा संसार अंधकारे तलिये जावार थेके मुक्त हलो পাথর প্রতিমার উপেন্দ্রনগর এলাকার এখন প্রায় সকলের মুখেই ছড়িয়ে পড়েছে কানাইলাল সাহু এবং আশরাফ আলী শেখের এই সম্পর্কের কথা। আশরাফ আলী শেখ নিজের একটি কিডনি দান করেছেন কানাইলাল সাহুকে। সামান্য ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন কানাইলাল সাহু। বাড়িতে বৃদ্ধা মা, স্ত্রী এবং বছর আটেকের এক সন্তান। বছর চারেক আগে তার শরীরে কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। চিকিৎসকরা জানান তার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারের। কেউ কিডনি দান না করলে তিনি আর বাঁচবেন না, এ কথাও জানা যায়। কিডনি প্রতিস্থাপনের জন্য শুরু হয় খোঁজ খবর করা। সেখানেও কানাইলাল দালালির খপ্পরে পড়েছিলেন। দক্ষিণ ভারতের একটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করার সুযোগ রয়েছে, তার কাছে খবরও আসে। আর সেই মতো সমস্ত আর্থিক জোগাড়যন্ত্র করে শুরু হয় তার প্রক্রিয়া। পরে জানা যায় কানাইলাল দালাল চক্রের মধ্যে পড়েছেন। চারিদিকে শূন্যতা তৈরি হয়। এরপরই আশরাফ আলী শেখের সঙ্গে তার যোগাযোগ হয়। সাক্ষাৎ ঈশ্বর রূপে তিনি হাজির হয়েছিলেন ওই পরিবারের কাছে। তবে তাদের মধ্যে দেখা হওয়ার ঘটনাও খুব স্বাভাবিক ছিল, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনন্য নজির তৈরি করেছে আশরাফ আলী খান। ওনার সাথে দেখা হয়েছে, উনি বলে আমি একজনকে কিডনি দান করব। তখন আমি বলি না, তুমি যদি কিডনি দিয়ে দেবে তাহলে তোমাকে দেখো কী করে। তা বলে না, আমি তাকে দেবো। তাহলে যে তুমি যদি কিডনি দিয়ে দাও তাহলে তুমি তো, আমি তো গরিব লোক, কী করে সংসার চলবে। না, ওনাকে আমি একটা কিডনি দেবো, আমি দান করবো। একটা মানুষের যদি বাঁচতে চায় তাহলে সে বাঁচুক, আমিও ভালো থাকবো, সেও ভালো থাকবে। ধর্মতলা থেকে কানাইলাল স্ত্রীর সঙ্গে বাসে বাড়ি ফিরছিলেন। ওই বাসে যাত্রী ছিলেন আশরাফ আলী। শেখ কানাইলালের সঙ্গে তার পরিচয় হয়। যাত্রাপথে এমন প্রচুর মানুষ আলাপ পরিচয় সঙ্গী হয়ে থাকেন, সেভাবেই পরিচয় বাড়ছিল তাদের। কানাইলালের অসুস্থতার কথা তিনি জানতে পারেন। তার দুটি কিডনি খারাপ, জীবন সংশয়ে রয়েছে। এ কথা তাকে কিছুটা অস্থির করে তোলে। সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের একটা কিডনি দান করবেন তিনি। পরিবারের অন্যান্য সদস্যরা এই কথা মানতে চাননি। আশরাফ আলী শেখের পরিবারের অবস্থাও খুব দৈন্য। নিম্নবিত্ত পরিবার যেমন হয় তার ছাপ রয়েছে তার পরিবারেও, কিন্তু তার সিদ্ধান্ত ছিল অটল। কাজেই পরিবারের সদস্যরা তাকে সেই সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি। তার একটা কিডনি পেলে কানাইলাল প্রাণে বাঁচবেন, এ কথাই তিনি জানিয়েছিলেন। সেই মতো শুরু হয় কিডনি প্রতিস্থাপনের কাজ। তাহলে তোমার এই শরীর যদি তুমি কিডনি দিয়ে দাও তাহলে কিভাবে চলবে আমাদের সংসার? সবাই ভালো বলছে, আশীর্বাদ করছে ওনার জন্য, দিলে ভালো হবে। এখন কেমন আছেন? এখন ভালো আছে, কোনো অসুবিধা নেই? না, এখন কোনো অসুবিধা নেই, ঘোরাফেরা করছে। চিকিৎসকরাও এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যান। শুরু হয় দুজনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা। কানাইলাল শারীরিকভাবে তখন প্রবল অসুস্থ। বছর 55 বয়সের আশরাফ আলী শেখ শারীরিকভাবে কর্মঠ। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তাদের দুজনের রক্তের গ্রুপও মিলে যায়। এই রক্তের গ্রুপ মিলে যাওয়া কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাজেই দুশ্চিন্তার অবসান কিছুটা কমেছিল। আশরাফ আলী শেখ শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন বর্তমানে। কাজকর্ম তিনি এখনও তেমনভাবেই শুরু করেছেন। রাস্তাঘাটে হাঁটাচলা করছেন নিয়মিত। চিকিৎসকরা জানিয়েছেন আর কোনো সমস্যা তার হওয়ার কথা নয়। অন্যদিকে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরে এসেছেন কানাইলালও। তাকে এখনও নজরে রাখছেন চিকিৎসকরা। 3 মাস এই অবজারভেশন চলবে, তারপরেই চিকিৎসকরা তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার ইঙ্গিত দিতে পারেন। এলপোর্ট বাড়ি শেখ আশরাফ আলী আমার দাদা, উনি দাদা বন্ধু বা জীবনদাতা বলতে পারেন, উনিই আমাকে তার কিডনি দিয়েছে।
এবং তাতেই আমি এখন সুস্থ আছি। আমার এক মাস হয়েছে, আরও থাকতে হবে ডাক্তারবাবুদের কাছে দু মাস। উনি কেমন আছেন? উনি সুস্থ আছে, ওনাকে ডাক্তারবাবু ছেড়ে দিয়েছে, উনি বাড়ি চলে গেছেন, উনি সুস্থ। শরীর কেমন আছে এখন? শরীর আমার এখন ভালো আছে, কিন্তু তিন মাস আমাকে এখানে অবজারভারে থাকতে হবে, যে কোনো অসুবিধা হতে পারে। নিজের অতি প্রিয়জনের এই অসুস্থতার ক্ষেত্রেও পাশে দাঁড়ানোর লোক প্রায় পাওয়া যায় না বললেই চলে। ঈশ্বর রূপে আশরাফ আলী শেখ কানাইলালের পরিবারে পাশে এসে উপস্থিত হয়েছেন, একথা প্রত্যেকেই মানছেন। ধর্ম এখানে কোনো বাধা ছিল না, বিভেদের রাজনীতির ঊর্ধ্বে মানব ধর্ম চর্চিত হয়েছে পাথর প্রতিমা উপেন্দ্রনগর এলাকায়। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।